আগামী 17ই অক্টোবর প্যারামেডিক্যাল কোর্সের ভর্তির যে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা সেটা হতে চলেছে। তো সেই পরীক্ষায় আমরা জানি ফিজিক্সের 12টা, কেমিস্ট্রির 13টা এবং বায়োলজির 25টা কোশ্চেন থাকবে। টোটাল 50টা কোশ্চেন, 1 ঘন্টায় পরীক্ষা দিতে হবে। তো আজকে আমরা যে ভিডিও যে পোর্শনটা মিস নিয়ে এসেছি সেটা হচ্ছে ফিজিক্সের 30টা কোশ্চেন, মূলত 12 পার্ট থেকে। যেহেতু দেখতে পাওয়া যাচ্ছে যে প্যারামেডিক্যালের যে মক টেস্ট তাতে ক্যালকুলেশন বেস কোশ্চেনের পরিমাণটা কম, তো সেই অনুসারে আমার এই ভিডিওতে 30টা 12 পার্টের ফিজিক্সের কোশ্চেন এবং তার অ্যান্সার রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কোশ্চেনগুলো জানার জন্য। এই কোশ্চেনগুলো তোমাদের প্রিপারেশনকে আরও ভালো করতে সাহায্য করতে পারে, সেই অনুসারেই কোশ্চেনগুলো তৈরি করা। প্রথম কোশ্চেনে আসি, কোনো বস্তুর আধান ইলেকট্রনের আধানের সরল গুণিত, এটা কোন সূত্রকে নির্দেশ করে? আধানের সংরক্ষণ, ভরের সংরক্ষণ, শক্তির সংরক্ষণ, আধানের কোয়ান্টায়ন, এটা আধানের কোয়ান্টায়নকে নির্দেশ করে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন, চার্জিং প্রক্রিয়ার সময় ঋণাত্মক আধানে আহিত বস্তুর ভর, যখন চার্জ করা হচ্ছে তখন যে বস্তুটা ঋণাত্মক আধানে আহিত হচ্ছে, তার মানে তাদের ঋণাত্মক আধান আহিত হচ্ছে মানে তাতে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, স্বাভাবিকভাবে বস্তুর যে ভরটা সেটা বেড়ে যাবে। তাহলে অপশান এ হচ্ছে এখানে উত্তর। কুলম সূত্রের ধ্রুবক কে নির্ভর করে, কে কোনটার ওপর নির্ভর করে? আধান দুটোর দূরত্বের ওপর, একক পদ্ধতির ওপর, আধানের মানের ওপর, সবগুলির ওপর? তো কে এর মানটা নির্ভর করে মাধ্যমের প্রকৃতির ওপর এবং কোন পদ্ধতিতে আমরা কে এর মানটা বের করছি সেটার ওপর। তাহলে এখানে অপশান হবে বি, একক পদ্ধতির ওপর। ধাতুর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান, ধাতুর ক্ষেত্রে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটার মান হয় অসীম, সেটা হচ্ছে অপশান সি। 5 নম্বর কোশ্চেনে যদি আসি, একটি গোলকের ব্যাসার্ধ আর সেন্টিমিটার হলে এর ধারকত্ব কত হবে? অপশানগুলো হচ্ছে R/2, R/2R এবং অসীম। তো আমরা জানি সিজিএস পদ্ধতিতে কোনো গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের সাংখ্যমানের সমান, তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে সেক্ষেত্রে আরই হবে উত্তর। তো এখানে অপশান বি উত্তর। এখানে অ্যান্সারের জায়গায় অপশান আর করা আছে, মানে অ্যাকচুয়ালি অপশান বি হবে। পরের কোশ্চেন, দুটি তামার তারের দ্বিতীয়টি দৈর্ঘ্য ও ব্যাসার্ধ প্রথমটির দ্বিগুণ, উভয়ের আপেক্ষিক রোধের অনুপাত কত হবে? অনুপাতগুলোর মান দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে আপেক্ষিক রোধ বলতে রোধাঙ্ক বোঝায়। রোধাঙ্ক হচ্ছে উপাদানের ধর্ম, তার দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের ওপর নির্ভর করে না। কাজেই যেহেতু দুটোই তামা দিয়ে তৈরি, তাহলে সেক্ষেত্রে অনুপাতটা 1:1 হবে, তার মানে অপশান সি, এটা উত্তর হচ্ছে অপশান সি। 7 নম্বর কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধিতে ধাতু এবং অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহে যথাক্রমে কি হয়, বাড়ে কমে ইত্যাদি ঘটনাগুলো বলতে হবে। তো আমরা জানি উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহীর রোধ বৃদ্ধি পায় এবং অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়, যার ফলে পরিবাহিতার মান ধাতুর ক্ষেত্রে কমে এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে বাড়ে, তার মানে অপশান বি এখানে উত্তর হবে। তিনটি সমান রোধকে তড়িৎ বর্তনীতে কীভাবে যুক্ত করলে প্রবাহ মাত্রা সর্বাধিক হবে? তো প্রবাহ মাত্রা সর্বাধিক হতে গেলে রোধগুলোকে এমনভাবে যুক্ত করতে হবে যেন তাদের তুল্য রোধের পরিমাণটা কম হয়। তাহলে কম একমাত্র কোন সমবায়ে হয়? আমরা যদি সমান্তরাল সমবায়ে তুল্য রোধ প্রত্যেকটা রোধের চেয়ে কম হয়, তাহলে এক্ষেত্রে অপশান বি হবে আনসার। 9 নম্বর কোশ্চেনে আসি, কারশফের প্রথম এবং দ্বিতীয় সূত্র কিসের সংরক্ষণ সূত্র নির্দেশ করে? এটা আমাদের প্রশ্ন, কারশফের প্রথম এবং দ্বিতীয় সূত্র কিসের সংরক্ষণ সূত্র নির্দেশ করে? তো আমরা জানি কারশফের প্রথম সূত্র হচ্ছে আধানের সংরক্ষণ এবং দ্বিতীয় সূত্র হচ্ছে শক্তি সংরক্ষণ নির্দেশ করে, তাহলে এক্ষেত্রে সিএ অপশানটা কারেক্ট হবে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি স্থির আধানকে চৌম্বক ক্ষেত্রে রাখলে আধানটি কী কী ঘটনা ঘটতে পারে? সমবেগে গতিশীল হবে, ত্বরণ নিয়ে গতিশীল হবে, বৃত্তাকার পথে ঘুরবে, স্থির থাকবে? এখন যেহেতু আধানটা স্থির এবং তাই চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে, তাহলে আধানটার উপর ক্রিয়াশীল বল, আমরা জানি চৌম্বক বল হচ্ছে F=qv×v বা qvv sin θ, যেহেতু আধানটা স্থির তাহলে ভি এর মানটা শূন্য, তাহলে চৌম্বক বলের পরিমাণটা শূন্য হয়ে যাচ্ছে, যার ফলে আধানটার কোনো গতি সৃষ্টি হবে না, তার মানে অপশান ডি আধানটা স্থির থাকবে, এটাই হবে উত্তর। 11 প্রশ্নটা আসা যাক, একটা গ্যালভ্যানোমিটারকে অ্যামমিটারে রূপান্তরিত করতে হবে, তার জন্য কী কী অপশান রয়েছে?
একটা গ্যালভানোমিটারকে সঙ্গে যদি অ্যামিটারে রূপান্তরিত করতে হয় তাহলে তার সাথে শ্রেণী সমবায় উচ্চমানের রোধ নাকি সমান্তরাল সমবায় উচ্চমানের রোধ, শ্রেণী সমবায় নিম্নমানের রোধ না সমান্তরাল সমবায় নিম্নমানের রোধ যোগ করা হয়। তাহলে এই ক্ষেত্রে যখন গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তরিত করা হয় তখন গ্যালভানোমিটারটার সাথে সমান্তরাল সমবায়ে নিম্নমানের রোধ যোগ করতে হয়। তার মানে এখানে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। তো ঠিক একই রকম প্রশ্ন আসতে পারে যে একটা গ্যালভানোমিটারকে যদি ভোল্ট মিটারে রূপান্তরিত করা হয় তখন কিন্তু হবে শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ। যেই কোশ্চেনটা এখানে নেই তার অপশান কিন্তু হতো অপশান এ। 12 প্রশ্ন আসি যে সাইক্লোট্রন কম্পাঙ্ক এবং পথের ব্যাসার্ধের কী সম্পর্ক। এখন আমরা যদি সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালার কথা মনে করি তাহলে সেক্ষেত্রে দেখবো রাশিমালাটা ব্যাসার্ধ এবং বেগের ওপর নির্ভর করে না। কম্পাঙ্কের মান ব্যাসার্ধ এবং বেগের ওপর নির্ভর করে না, সেক্ষেত্রে নির্ভর করে এম এর ওপর মানে ভরের ওপর। তো এক্ষেত্রে আমরা যেহেতু ওই অপশানটা নেই তার মানে আমরা সি নির্ভরশীল নয় এটা উত্তর হবে, অপশান সি আনসার। পরের প্রশ্ন, বিনতি কোণের মান কোথায় শূন্য হয়? চৌম্বক নিরক্ষরেখায়, চৌম্বক মেরুতে, ভৌগোলিক নিরক্ষরেখায়, ভৌগোলিক মেরুতে। তো বিনতি কোণের মান যেটা শূন্য হয় সেটা হচ্ছে নিরক্ষরেখায়, কিন্তু কোন নিরক্ষরেখায়? ভৌগোলিক নিরক্ষরেখায় নয়, এটা হচ্ছে চৌম্বক নিরক্ষরেখায় বিনতি কোণের মান শূন্য হয়। তাই এক্ষেত্রে অপশান এটা কারেক্ট হবে। যে উষ্ণতায় অয়স্চৌম্বক পদার্থ পরাচৌম্বক পদার্থে পরিণত হয় তাকে কী বলা হয়? তাকে কী বলা হয়, কোন উষ্ণতা? তো যে সংকট উষ্ণতা নয়, এটা হচ্ছে কুড়ি উষ্ণতায়। কুড়ি উষ্ণতায় একটা অয়স্চৌম্বক পদার্থ তার চৌম্বকত্ব মূল অয়স্চৌম্বকত্ব হারিয়ে পরাচৌম্বক পদার্থে রূপান্তরিত হয়। তাই এখানে অপশান হবে বি। 15 কোশ্চেনটা দেখি, কোন ধরনের এসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ হয়? বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী, বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী, বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী, কোনোটিই নয়। তো আমরা জানি বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী এবং বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীতে ব্যয়িত ক্ষমতা সর্বনিম্ন হয় এবং শূন্য হয়, কোনো ক্ষমতাই ব্যয় করে না। তাহলে এখানে যেটা পড়ে রইল অপশান সি, বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীতে এসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতা সবচেয়ে বেশি হয়। লেঞ্জের সূত্র কোন রাশির সংরক্ষণ সূত্র নির্দেশ করে? তো আমরা জানি লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্র নির্দেশ করে, তাহলে এখানে অপশান বিটা হবে কারেক্ট। মরীচিকার জন্য আলোর কোন ঘটনা দায়ী? প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? তো এক্ষেত্রে মরীচিকার জন্য আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটাই হয়, তাই আলোটা ফিরে আসে, তাই প্রতিবিম্ব গঠিত হয়। তো এখানে অপশান ডিটা রাইট। 18 কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে, একটা উত্তল লেন্সকে লেন্সের অর্ধেক অস্বচ্ছ পর্দা দিয়ে ঢেকে দিলে প্রতিবিম্ব কী হবে? এখন অস্বচ্ছ পর্দা দিয়ে ঢেকে দিলেও এখানে কিন্তু প্রতিবিম্ব পাওয়া যাবে এবং পাওয়া যাবে না এই অপশানটা নয়। কী হয় এবং প্রতিবিম্ব যখন তো পাওয়া যাচ্ছে সেটা অর্ধেক আকৃতিরও হয় না, প্রতিবিম্বের উজ্জ্বলতাটা কমে যায়, তাহলে সেক্ষেত্রে সি এর পোর্শনটা হবে অনুজ্জ্বল হবে, এখানে প্রতিবিম্বের উজ্জ্বলতা কমে যাবে। এরকম অপশান থাকলে বেশি ভালো হতো, কিন্তু অনুজ্জ্বল হবে, সেটাই অপশান সি। 19 কোশ্চেন, তরঙ্গমুখের দুটি বিন্দু দশা পার্থক্য কত? তাহলে তরঙ্গমুখের সংজ্ঞা হচ্ছে সমদশায় থাকা কণাগুলোর সঞ্চার পথ। তাহলে যেহেতু সমদশায় থাকছে তাই তরঙ্গমুখের দুটো বিন্দুর দশা পার্থক্য হচ্ছে জিরো, তাহলে অপশান এ রাইট। 20 কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আলোর কোন ঘটনায় নির্দেশ করে যে আলো একটি তির্যক তরঙ্গ? প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, সমবর্তন। এখন সমবর্তন ঘটনাটাই নির্দেশ করে দেয় যে আলো একটা তির্যক তরঙ্গ, সেটা পোলারাইজেশন। তার মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার। ঠিক আরেকটি প্রশ্ন, যে আলোর কোন ঘটনা আলোর কণা ধর্মকে নির্দেশ করে? এখানে চারটে অপশান রয়েছে, অপবর্তন, আলোক তড়িৎক্রিয়া, সমবর্তন, ব্যতিচার। তো অপবর্তন, সমবর্তন, ব্যতিচার এগুলো সবগুলোই হচ্ছে আলোর তরঙ্গ ধর্মকে নির্দেশ করে, আলোক তড়িৎক্রিয়াটা হচ্ছে আলোর কণা ধর্মকে নির্দেশ করে, তাহলে এখানে অপশান বি হচ্ছে রাইট আনসার। কোন শ্রেণীর তরঙ্গগুলি দৃশ্যমান আলোর বর্ণালীর অঞ্চলে পড়ে? মানে আমরা এই যে হাইড্রোজেনের পরমাণুর ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম বোরের তত্ত্ব, সেখান থেকে যে শ্রেণীগুলো পাওয়া যায় এখানে, ফান্ড শ্রেণী, প্যাসেন শ্রেণী, রাইমান শ্রেণী, বামার শ্রেণী। তো একমাত্র বামার শ্রেণীর যে তরঙ্গগুলো বেরিয়ে আসে সেগুলো দৃশ্যমান অঞ্চলে পড়ে, তাহলে এখানে অপশান হবে অপশান ডি।
23 অপশন হচ্ছে বোর মডেল কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো বোর মডেল হচ্ছে যেটা হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মতো পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, যার মানে যার ক্ষেত্রে একটি মাত্র ইলেকট্রন থাকে। তো এখানে অপশানগুলোর মধ্যে আমরা যদি নিচে থেকে আসি, ডি হাইড্রোজেন সেটার ক্ষেত্রে প্রযোজ্য, হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাস মানে হচ্ছে একটাই রয়েছে আমাদের, হিলিয়াম মানে দুটো পরমাণু, তো তার থেকে একটা হিলিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন রয়েছে। তো লিথিয়াম ডাবল প্লাস এর ক্ষেত্রেও ডাবল প্লাস করে দিয়েছি মানে একটা ইলেকট্রন রয়েছে, এর ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। কিন্তু বেরিলিয়াম যদি থ্রি প্লাস হতো তাহলে সেক্ষেত্রে এটা প্রযোজ্য হতো, তাই এখানে অপশান এটা হচ্ছে রাইট। তেজস্ক্রিয় বিটাকোণা নিঃসরণে ইলেকট্রনের উৎস হলো, মানে তেজস্ক্রিয় যে বিটা প্রক্রিয়া, যে বিটাকোণা নিঃসরণ হয় তার সেই বিটাকোণা ইলেকট্রনটা কোথা থেকে আসে? কক্ষপথের ইলেকট্রন, নিউক্লিয়াসের ইলেকট্রন, নিউক্লিয়াসের নিউট্রনের বিভাজন এবং নিউক্লিয়াস থেকে ফোটন নিঃসরণ। তো এখন আমরা বলি কক্ষপথের ইলেকট্রন তো বেরিয়ে আসে না, নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না, তাহলে সেটাও হচ্ছে না। ডি অপশানটা যদি বলি, নিউক্লিয়াস থেকে ফোটন নিঃসরণও সেরকমভাবে হয় না, একমাত্র আমরা জানি নিউট্রন প্রোটনে এবং প্রোটন নিউট্রনে রূপান্তরিত হয়, তাহলে সেক্ষেত্রে অপশান সিটা এখানে রাইট হবে, নিউক্লিয়াসের বিভাজনের জন্য, সরি নিউক্লিয়াসের নিউট্রনের বিভাজনের জন্য। 25 নম্বর কোশ্চেনটা হচ্ছে নক্ষত্র থেকে নির্গত আলোর উৎস হলো, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, সূর্যের আলোর প্রতিফলন, নিউক্লিয়াসের পোড়ানো। তো এখানে যেটা অপশান যেগুলো দেওয়া রয়েছে, একমাত্র নক্ষত্রের মধ্যে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াটা ঘটতে থাকে, তাই নিউক্লিয় সংযোজন ঘটার জন্যই সেখানে যে তাপ শক্তি সেটা আলোক শক্তিতে রূপান্তরিত হয় সেটাই আমরা দেখতে পাই। তো এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ২৬ প্রশ্ন যেটা বলছে, পরমাণু বোমায় যে ঘটনাটি ঘটে তা হলো তাপ নিউক্লিয় বিক্রিয়া, নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন, অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন। তো ২৬ প্রশ্নের উত্তরটা আমি করে নিই, এটা তোমাদের জন্য রাখছি। তো তোমরা অবশ্যই কমেন্টে করো, ২৬ দাগ দিয়ে অ্যান্সারটা বলো, এ বি সি ডির মধ্যে কোনটি হবে। ২৭ প্রশ্ন যেটা বলছে, একটি পিএন ডায়োডের যে অংশে মুক্ত ইলেকট্রন এবং হোল থাকে না, সেটা হচ্ছে এন অংশ, পি অংশ, নিঃশেষিত অংশ, কোনোটিই নয়। তো আমরা নিঃশেষিত অঞ্চল সেই জন্যই বলা হয়, ওই অংশে কোনো মুক্ত ইলেকট্রন হোল থাকে না, তাই যেটা পি এবং এন অংশের যে সংযোজক অংশ তার কিছুটা অংশ, তাহলে এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। একটি ট্রানজিস্টারে যে যে অংশে যথাক্রমে উচ্চ এবং নিম্ন ডোপিং করা হয়, এখানে কাড়া হয়ে গেছে, এটা করা হয় হবে। তো একটি ট্রানজিস্টারে যে যে অংশে যথাক্রমে উচ্চ এবং নিম্ন ডোপিং করা হয়, তো আমরা জানি ট্রানজিস্টারের ক্ষেত্রে যখন ডোপিং করা হয় সবচেয়ে বেশি পরিমাণ ডোপিং থাকে সেটা হচ্ছে নিঃসারকে, সবচেয়ে কম পরিমাণ ডোপিং থাকে আমাদের হচ্ছে ভূমিতে, এবং মাঝারি ধরনের ডোপিং থাকে সেটা হচ্ছে সংগ্রাহকে। তাহলে এক্ষেত্রে উচ্চ মানে হচ্ছে নিঃসারক এবং নিম্ন মানে হচ্ছে ভূমি, তাহলে আমাদের যে অপশান হবে সেই অপশানটা হচ্ছে অপশান ডি। নিম্ন উষ্ণতা একটি কঠিনের যোজ্যতা পটি ও পরিবহন পটি মিলিত হলে কঠিনটি হবে, পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী, কোনোটিই নয়। আমরা জানি যে একমাত্র পরিবাহীর ক্ষেত্রে যোজ্যতা পটি এবং পরিবহন পটি ওভারল্যাপ করে, তারা কিছুটা অংশ ওভারল্যাপ অংশ থাকে, তাহলে এই অপশানটা হবে পরিবাহী। এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে এদের যে পার্থক্যটা সেটা এক ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়, এবং যদি অন্তরক হয় তাদের ক্ষেত্রে প্রায় তিন ইলেকট্রন ভোল্ট বা তার বেশি হয় শক্তির পার্থক্যটা। তো এক্ষেত্রে আমাদের অপশান এ রাইট। ৩০ নম্বর কোশ্চেন যেটা আছে, সে কোন গেটকে ইনভার্টার গেট বলা হয়, অ্যান্ড, ন্যান্ড, অর আর নট? তো এই অপশানটাও আমি উত্তরটা করিনি, এই অপশানটা তোমাদের জন্য রাখছি উত্তরটা। তাই তোমরা ২৬ নম্বর এবং ৩০ নম্বরের উত্তরগুলো অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে সেগুলো কমেন্ট করো, আমি চেষ্টা করব তাহলে এই যে কোশ্চেনটা তার পিডিএফটা দিয়ে দেওয়ার জন্য, যদি তোমাদের সাহায্য কিছু হয়। আর এটা হলো ১২ পোর্শনের কোশ্চেন, আগামী দিনে খুব শীঘ্রই একটা ১১-এর ৩০টা কি ৪০টা কোশ্চেন আমি নিয়ে আসব তোমাদের সুবিধার জন্য, ১১ পার্টের। তো চ্যানেলটা সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো, সুস্থ থেকো, ভালো থেকো।